বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে চুরি। নিউ মার্কেটে ক্রাউন সিনেমার পাশে বিধায়কের বাড়িতে চুরি। সিসিটিভিতে ধরা পড়ল চোর, খোয়া গিয়েছে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা। নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এন্টালি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার মধ্য কলকাতার বাড়িতে দুঃসাহসিক চুরি। যেটা অভিযোগ যে এই বাড়িরই ঠিক তিনতলার যে উপরের গ্রিল রয়েছে সেই গ্রিল খুলে চোর বা অভিযুক্ত সে ভেতরে ঢোকে এবং সেখান থেকেই সমস্ত কিছু লুটপাট চালানো হয়। যেটা জানা যাচ্ছে যে ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন স্বর্ণকমল সাহা বিধায়ক। ঠিক কিভাবে গোটা ঘটনা ঘটলো যদি একটু বোঝান আমাদেরকে। কিভাবে ঘটলো সেটা আমরা সিসি ফুটেজ থেকে পরে বুঝতে পেরেছি। রাত্রি এটা দুটোর সময় ফুটেজে যা দেখলাম, দুটোর সময় এই চোর এই গলি দিয়ে ঢুকে এই দেওয়ার টোপকে এখানে বেয়ে বেয়ে ওপরে উঠেছে এবং আমার সেই সেকেন্ড ফ্লোরের বারান্দার ওই কোণে দরজা একটু গ্রিলটা খোলা পেয়ে ওইখান দিয়ে ঢুকে গেছে। তারপর ঢোকার পর যেটা হয়েছে, ও একদম ফাঁকা ঘর পেয়ে গেছে। যে ঘরে ঢুকেছে সেই ঘরে আমার ছেলে, ছোট ছেলে থাকতো, সেই ঘরটা ফাঁকা পেয়েছে। আলমারি থেকে সব কিছু বার করেছে, ঠাকুর ঘর থেকে কিছু অর্নামেন্টের আশায় ঠাকুরের গলায় যেগুলো ছিল, ইমিটেশন কিছু গয়না ছিল, সেইগুলোকে বার করে পরে বুঝতে পারবো ওইগুলো ফেলে দিয়ে গেছে, ঠাকুরের গলা থেকে বার করে নিয়েছিল। তারপরে বড় ছেলে তিনতলা থাকে, ওর ওইখানে গেছে, ওইখানে গিয়ে খোলা ঢুকে গেছে, কিন্তু ওর নিজের যে ঘরটা ফ্ল্যাটে সেই ঘরের দরজাটা বন্ধ ছিল। বাকি ওর ছোট মেয়ে যেটা পড়াশোনা করে সেই পড়াশোনা ঘরটা খোলা ছিল, ওইখানে সমস্ত কিছু আলমারি ভাঙচুর করে বার করার চেষ্টা করেছে এবং তারপর বড় ছেলের ঘরে ঢুকেছে, মনে করেছিল সম্ভবত যে ওইখানে কেউ নেই, কিন্তু খুব জোর হিট করার পর ওরা জেগে গেছে। জেগে যখন কে কে করে উঠেছে, চিৎকার করেছে, তখন ও একটু চোর বুঝেছে কেউ আছে, তখন বোধহয় নাবজে বাইজিস্টা আমাকে ফোন করে দিয়েছে মোবাইলে। আমি মোবাইলে যেই শুনেছি লোক ঢুকে গেছে, আমি সাথে সাথে দরজা খুলে বেরিয়ে লাইট টাইট জেলে সব খোঁজা খুঁজি পুলিশকে সাথে সাথে বললাম, নিউ মার্কেট থানা পুলিশ, তারাও এসছে। অর্থাৎ বিধায়ক স্বর্ণকমল সাহা যেমনটা জানাচ্ছেন, চোর কিন্তু দেয়াল বেয়ে ওপরে উঠেছিল, পাঁচিল বেয়ে ওপরে উঠেছিল, গ্রিল ভেদ করে সে ভেতরে ঢুকে যায়, কিন্তু যখন নামে সে বেরিয়ে যায় সে সময় কিন্তু এই দরজা ধরেই সে বেরিয়ে যায়। এবং এই মুহূর্তে আমি স্বর্ণকমল সাহার বাড়িতে রয়েছি, দেখাই যাচ্ছে সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা এসছে এবং তার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা এসছে। একদিকে যেরকম নিউ মার্কেট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, অপরদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বাগলারি সেকশনের যারা আধিকারিক তারাও ঘটনার তদন্ত নেমেছে। এবং কিভাবে এই ঘটনা ঘটলো, একেবারে জনবসতি এলাকা একজন বিধায়কের বাড়িতে এরকম চুরি করার দুঃসাহস কিভাবে দেখালো অভিযুক্ত, সেটাই কিন্তু প্রশ্নের বিষয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে বিক্রম দাস ও কমলিকা সেনগুপ্ত, কলকাতা।